গোলবাড়ির বিখ্যাত কষা মাংস। আর রোজ যেরকম আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, আমি সুরজিৎ আজও আপনাদের সামনে কিন্তু এসেছি শ্যামবাজারের পাঁচ মাথা মোড়ের ফাইভ পয়েন্ট ক্রসিং, সেই শ্যামবাজার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে, ঠিক তার উল্টো দিকেই ফেমাস গোলবাড়ির খাত কষা মাংসের দোকান। এই দোকানে বহু মানুষ এসেছেন, 122 বছরের পুরনো এই দোকান। এই দোকানের বিশেষত্ব হলো এখানকার কষা মাংস এবং পরোটা, তাছাড়াও কিন্তু বহু কিন্তু আইটেম এখানে আছে, মাংস, কষা মাংস, খাসির মাংস থেকে শুরু করে মুরগির মাংস, তাছাড়াও অনেক ধরনের আইটেম আছে। আজকে আপনাদের সঙ্গে এই মাংস আর পরোটার খেয়ে আপনাদেরকে দেখাবো, জানাবো কিরকম। চলুন দেখা যাক গোলবাড়ির কষা মাংস। গোলবাড়ির কোটা মাংস লিভার, এটাকে যদিও কেটে কেটে পিস করে দেওয়া হয়। এটা হচ্ছে লিভারটা, আর লিভারটার দাম কত দেখলাম, 248। এটা হচ্ছে কষা মাংস যেটা কিনা খুবই ফেমাস, যার জন্য দূর থেকে দূর দূর থেকে মানুষ আসেন এখানে এই গোলবাড়ির কষা মাংস খেতে। এটা হচ্ছে মটন কিমা, যারা মটন কিমা ভালোবাসেন, মটন কিমা আর পরোটা, এটাও মটন কিমা পরোটা, দুটো পরোটা দিয়ে এক প্লেট মটন কিমা, 248 রুপিস। এটা যে চিকেন মশালা, এখানকার চিকেনও কিন্তু খুব ফেমাস এবং চিকেনও কিন্তু কোয়ালিটিও কিন্তু খুব ভালো, গ্রেভি দেখে বুঝতে পারা যাচ্ছে। আর এই চিকেন মশালা আর দুটো পরোটা দিয়ে কত রে, 173 টাকা। গোলবাড়ির স্পেশাল মটন বিরিয়ানি 215 টাকা করে। শ্যামবাজারের গোলবাড়ির কষা মাংস খেতে চলে এসেছি, কষা মাংস, এই সেই কষা মাংস, চার পিস আছে এখানে, চার পিস কষা মাংস, তার সাথে দু পিস পরোটা, পরোটাগুলোর সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, তার সাথে পেঁয়াজ এবং চাটনি, এটা মিলে সব মিলে কিন্তু রেট হচ্ছে 248। তো আজকে দেখা যাক ফেমাস। টেস্টি আলাদা, যেটা অ্যাকচুয়ালি আগেও শুনেছি, আগেও খেয়েছি আমি, এবার দেখা যাক পরোটা দিয়ে। এখানকার মাংস, মাংসের কালারটাই আলাদা, আর মাংসটা কীরকম দেখি, মাংসগুলো দেখুন নরম তুলতুলে সহজেই, এবং কালারটা দেখুন খুব সুন্দর কালার। মাংসের যে গন্ধ, মাটনের যে গন্ধ, সেটা পুরোপুরি আছে, আর খেতেও সেরকম সুস্বাদু। শ্যামবাজার আসলে নিশ্চিন্ত মানে এই গোলবাড়ির কষা মাংস খেতে কিন্তু অবশ্যই আসবেন, তার সাথে কিন্তু পরোটা। এমনি এমনি 122 বছর ধরে চলছে না, আর বহু মানুষ এখানে এসেছেন, বহু বিখ্যাত ব্যক্তিরা ওনারা এসে এখানকার কিন্তু কষা মাংস খেয়ে গেছেন। আর একবার একটু টেস্ট করি, হুম,
এখানে আসলে অবশ্যই এই কষা মাংস আর পরোটা কিন্তু অবশ্যই টেস্ট করবেন। শ্যামবাজারে মানে উত্তর কলকাতায় আপনি যদি খাবার বলেন, উত্তর কলকাতার বিভিন্ন ধরনের খাবারের মধ্যে বা খাবারের সংস্থান বা প্রতিষ্ঠানের মধ্যে গোলবাড়ি কিন্তু আজকে আলাদা একটা নাম। লোকে দূর দূর থেকে আসতে পারে বা স্পেশালি ইউটিউবাররাও দেখবেন দূর দূর থেকে আসলেও তারা কিন্তু এই শ্যামবাজারের গোলবাড়ির কষা মাংস খেতে কিন্তু সবাই আসে। সত্যি অসাধারণ, এত সুন্দর মাংসের টেস্ট তার সাথে পরোটা কোনো ব্যাখ্যা হবে না, বলো সত্যি অসাধারণ। আমি তো বেশ খেয়ে নিলাম, দুটো পরোটা দিয়ে এক প্লেট মাংস খেলে কিন্তু পেট বেশ ভরে যায়। আপনারা যদি কখনো শ্যামবাজারে আসেন এই গোলবাড়ির কষা মাংস কিন্তু অবশ্যই খেতে পারেন। আমি তো জমে যাচ্ছি, আর একটা কথা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন। আপনারা সাপোর্ট করলে তবে তো আমি আগে এগোবো।